হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আলোচনা করব স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের নতুন নোটিফিকেশান নিয়ে। সেই নোটিফিকেশানটার কাছে আমি নিয়ে চলে যাবো, তো সবাই ssc.nic.in এই ওয়েবসাইটে যাবে। এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়ালের ওয়েবসাইট, ঠিক আছে। এখানে গেলে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে দেখতে পাবে এরকম 16 জুন একটা নোটিফিকেশান এসছে, মানে আজকে একটা নোটিফিকেশান এসেছে। সেটা আছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর, সিনিয়র হিন্দি ট্রান্সলেটর অ্যান্ড হিন্দি প্রাধ্যাপক এক্সামিনেশন 2019। 2019-এ এই পরীক্ষাটা হয়েছিল এবং ডিক্লারেশন অফ রেজাল্ট পেপার 2 টু কল ক্যান্ডিডেটস ফর ডকুমেন্টস ভেরিফিকেশন, মানে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনটা এখন হবে। তো এখানে ক্লিক করলে এখানে একটা পিডিএফ খুলে যাবে, সেই পিডিএফটা কি আছে এখন আমি পড়ে শোনাবো, ঠিক আছে। টাইম লাগছে না, খুলে গেছে। তো এখানে বলেছে যে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর, সিনিয়র হিন্দি ট্রান্সলেটর, হিন্দি প্রাধ্যাপক এক্সামিনেশন 2019 ওয়াজ কন্ডাক্টেড অফ পেপার ওয়ান, যেটা 26/11/2019 এটা হয়েছিল। দ্য রেজাল্ট অফ পেপার ওয়ান ওয়াজ ডিক্লেয়ার্ড 29/1/2020, 2029/2020-তে ডিক্লেয়ার হয়ে গেছে, কারণ 1977 ক্যান্ডিডেটস ওয়ার ডিক্লেয়ার কোয়ালিফাইড ফর অ্যাপ্লাইং ইন পেপার টু, মানে 1977 জন ক্যান্ডিডেট পেপার টুতে অ্যাপ্লাই করার জন্য যোগ্য ছিল, ঠিক আছে। দ্য পেপার টু অফ দ্য সেট এক্সামিনেশন ওয়াজ কন্ডাক্টেড অন 16/2020, 16/2020-তে সেই পেপার টু এক্সামিনেশনটা হয়েছে। তো এখানে বেস্ট অন দ্য কাট অফ ফিক্সড বাই দ্য কমিশন 13,360 ক্যান্ডিডেটস হ্যাভ কোয়ালিফাইড প্রিভিয়াসলি ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে এরা আগে থেকে কিন্তু কোয়ালিফাইড ছিল, ঠিক আছে। তো তাদের মধ্যে সেই কাট অফটা দেখে নিই। এসসিদের ক্ষেত্রে 151.50, 207 জন আছে। এসটিদের ক্ষেত্রে 150, 111 জন। ওবিসিদের ক্ষেত্রে 208 আছে, এর ক্যান্ডিডেট হচ্ছে 325 জন। ইডব্লিউএস এর ক্ষেত্রে 207, 119 জন এবং আনরিজার্ভড। আর বাকি এগুলো তো হচ্ছে যারা ফিজিক্যালি উইক তাদের ক্ষেত্রে, তো মোট হচ্ছে 1,360 জন, ঠিক আছে। এখানে তোমরা দেখে নিতে পারবে, এখানে নোট থ্রিতে দেখে নিই, এগুলো নোট ওয়ান নোট টু তোমরা পড়ে নেবে। নোট থ্রিতে দেখতে পাচ্ছ অ্যাজ পেপার পার পেপার 16C অফ দ্য নোটিস অফ দ্য এক্সামিনেশন ফলোয়িং মিনিমাম কোয়ালিফাইং মার্কস হ্যাজ বিন অ্যাপ্লাইড ইন পেপার টু, আনরিজার্ভদের জন্য 30%, ওবিসি ডব্লিউএসদের জন্য 25%, আদার্সদের জন্য 20%, ঠিক আছে। এখানে কি বলেছে লাস্টে, অল ক্যান্ডিডেটস ইন দ্য রেজাল্ট নিড টু অ্যাফেয়ার ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, ক্যান্ডিডেটস হু ডু নট অ্যাটেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন উইল নট বি কনসিডার্ড ফর ফাইনাল সিলেকশন, দ্য শিডিউল ফর হোল্ডিং দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন উইল বি মেড অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট অফ কমিশন রিজিওনাল অফিস সেপারেটলি। আচ্ছা, যারা যারা কোয়ালিফাইড হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যোগ্য হবে তাদের নাম এখানে দিয়ে দেওয়া হবে, যারা আগে করেনি তাদের কোনোরকমভাবে সুযোগ সুবিধা দেওয়া হবে না, বাকিটা তোমরা নিচে পড়ে নিতে পারবে, পড়ে নিবে। তো আজকের নোটিফিকেশানটা এটাই এসেছিলো, আমার মনে হলো যেন এটা জানানোর দরকার আছে। তো জানালাম যারা পরীক্ষাটা দিয়েছিলে তারা, তাদের ক্ষেত্রে আশা করি উপকারী হবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এখানে, যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।